রবিবার রাতে সামাজিক অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে প্রায় 10 থেকে 15 জন যুবক পথ আটকে প্রায় 10,000 টাকা ছিনতাই করে নিয়ে যায় এক ব্যক্তির কাছ থেকে। আর এমনটাই অভিযোগ জানানো হয়েছে রাধাকিশোরপুর থানায় সোমবার দুপুরে। ঘটনার বিবরণ জানা যায়, রবিবার রাত প্রায় 11টায় রাজনগর এলাকা থেকে মেয়ের বাড়িতে অনুষ্ঠান শেষে রাজনগর ব্রিজ সংলগ্ন এলাকায় আসা মাত্রই রাজু মজুমদার সহ বেশ কয়েকজন যুবক লাঠি সোঁটা নিয়ে পথ আটকে বহুলালদের কাছ থেকে প্রায় 10,000 টাকা ছিনতাই করে নিয়ে যায়। পরবর্তীতে রাতেই যখন উদয়পুর মহাদেব বাড়িতে আসেন তিনি, তখন একটি বাইক নিয়ে রাজু মজুমদার সহ আরও কয়েকজন যুবক বহুলাল দেখে ফের পথ আটকে পুনরায় অর্থ ছিনতাই করার চেষ্টা করলে তিনি দৌড়ে গিয়ে উদয়পুর থানায় আশ্রয় নেন। ওই দিন রাতেই মৌখিকভাবে অভিযোগ জানালেও সোমবার দুপুরে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে রাজু মজুমদার সহ তার সাথে থাকা যুবকদের বিরুদ্ধে। রবিবার গত 13 তারিখ আজকে সোমবারে আর কি থানায় মামলা করে থানার গেটে কোনো লাঠি আছে ওই দেখেন, দেখতে পারেন লাঠি আছে কোনো, সিসি ক্যামেরা চেক করলে সিসি ক্যামেরা দেখলো দেখতে পারেন লোক লোক থেকে কিন্তু না আছে জুতো থেকে বাইকে লাঠি লাঠি সাথে নিয়ে আছে, লাঠি মাঠি নিয়ে বিভিন্ন অস্ত্র তাদের কাছে আছে। কত টাকা ছিল আপনার কাছে? আমার কাছে প্রায় 10,000 টাকা আমি নিয়েছিলাম। ওখানে খরচ কয়জন লাগলে খরচ করবো, ওইখানে আমার লাগবে আমি কাউকে দিছি না, ওই টাকাটা আসিল আমার যান রক্ষার, আমি সিকিউরিটি দিছি না, আমি টাকাটা হেরা আমি দিয়ে আইয়ে পড়ছি, দিও আমাকে আবার মদবারি পরে আইয়ে তার হা খুব দ্রুত বেগে আইতে আছে, আমি টাউনের ভিতরে গোলদি দিয়ে ঢুকে আমি কোন থানায় আশ্রয় নিয়েছি, তারা থানা গেট পর্যন্ত আইছে রাতে। হ্যাঁ কইছে অল্প লাগে বাইচা গেছো মায়ের এক দিন নদীর মধ্যে পালিয়ে যায়, আজকে তো পালাতে নদী আমার মেয়ের বাড়িতে অনুষ্ঠান ছিল, অনুষ্ঠান সাথে ওই নাতির মুখে প্রসাদ দিয়েছিল, আমি অনুমানিক রাত্রে 11টা সাড়ে 11টা রওনা হয়েছি ব্রিজের রূপে রাজনগর ব্রিজের রূপে উন্নত মানে আর 10 জন ফোলা পাইন আমাকে দশে ধরে বাস্তুশালী কী কী আছে টাকা পয়সা কী আছে দেয় আমার কাছে, আমি অনুষ্ঠান লেগে কিছু টাকা নিয়েছিলাম, ওখানে লাগলে খরচ কমে বললাম, ওইখানে খরচ হয়েছে না, ওই টাকাটা আমার পকেটে আসিল, তারা চাওয়ার লগে আমার যান রক্ষার্থে আমি টাকা দিয়ে দিছি, দিয়ে আমি মহাদেব বাড়িটা পাঠানোর পরে দেখি জুতো বাগে বেগে একটা বাইক আইতে আছে, আমি টাউনে ঢুকে গেছি গা ঢুকে টাউনের ভিতরে ভিতরে আমি থানা আশ্রয় নিয়েছি, আমি রাত্রেও জানাইছি, ওখানে সকালবেলা আমি লিখিত জানাচ্ছি থানা কাউকে চিনে চিনতে পারছেন যে আপনার? একজন চিনি রাজু মজুমদার। ঘটনা কোন জায়গা হয়েছিল? এটা বীজ রাজনগর বীজের রূপে। এখন কি আপনার থানায় তাদের বিরুদ্ধে একটা মামলা করেছে? এখন দেখার বিষয় হলো পুলিশ ছিনতাইবাজ রাজু মজুমদার সহ তার সাঙ্গ পাঙ্গদেরকে জালে তুলতে পারে কিনা।